নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সরকারি প্রকল্পকে দলের স্বার্থে ব্যবহার করছেন বিজেপি বিধায়করা, বলল কংগ্রেস। মিহিরকান্তি সোমের ব্যর্থতায় পথে নামলেন উধারবন্দবাসী, চার দফা দাবিতে অবরোধ সড়ক। কলেজ স্যানিটাইজ না করায় 154 নম্বর জাতীয় সড়ক অবরোধ, ক্ষোভ এসএফআই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরকারি প্রকল্পকে দলের স্বার্থে ব্যবহার করছেন বিজেপির বিধায়করা, এই অভিযোগ তুলেছে কংগ্রেস। রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক চয়নের দায়িত্ব অন্যায়ভাবে স্থানীয় বিধায়করা নিজেদের হাতে নিয়েছেন। এতে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হবেন এবং প্রকল্প নিয়ে অযথা রাজনীতিকরণ হবে বলে মনে করে কাছাড় জেলা কংগ্রেস। এই অভিযোগে মঙ্গলবার কংগ্রেসের ডাকে শিলচর ব্লক কার্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ ব্যাপারে দল বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে। এদিন প্রতিবাদ কর্মসূচিতে জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাজেশ দেব বলেন, বিজেপির নেতারা অরুণোদয় প্রকল্পকে দলীয় প্রকল্প বানাতে চাইছেন। বিধায়করা অরুণোদয় প্রকল্পের ফর্ম নিজের কাছে রেখে পছন্দের লোকদের বিলি করছেন। এতে সাধারণ মানুষ তথা প্রকৃত সুবিধা প্রাপকরা ক্ষতিগ্রস্ত হবেন। যদি এমনটাই হয় তাহলে কংগ্রেস চুপ করে বসে থাকবে না, এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। আসাম সরকার কর্তৃক অরুণোদয় প্রকল্প মাধ্যমে যে 830 টাকা প্রতি মাসে গরিবদের জন্য স্যাংশন করা হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত মানে শিলচর ব্লকের মাধ্যমে আজকে পর্যন্ত কোনো ফর্ম ডিস্ট্রিবিউট করা হয় নাই। তো আজকে যখন আমরা এই অফিসে আসলাম, আসার পরে এখানে বিডিও ছিলেন না, ইনচার্জ বিডিও এখানে আমরা পেলাম, ইনচার্জ একজন বিডিও অ্যাসিস্ট্যান্ট বিডিও, উনি বললেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা জেলাধিপতির পক্ষ থেকে ওনারা ব্লকে কোনো ফর্ম রিসিভ করেন নাই। তো তারপর তিনি যখন বিডিওর সাথে কথা বললেন, তো বিডিও মানে এমন একটা রিপ্লাই দিলেন যে এটা এমএলএদের নাকি দেওয়া হয়েছে, মানে এমএলএরা ডেভেলপমেন্ট করবে, তার জন্য এমএলএর কাছ থেকে ফর্ম নিতে আসবে। তো তাই আজকে আমরা এখানে এসেছি, আমরা তার প্রতিবাদ জানিয়েছি যে আসাম সরকার ফর্মগুলো দিয়েছিল গরিব জনসাধারণের জন্য, কিন্তু আজকে দেখছি এটা আসাম সরকারের প্রকল্প না হয়ে এটা হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির প্রকল্প। এমএলএ ইচ্ছা মতো উনার মানে চয়েস মতো উনার পরিচিত মানুষদেরকে তিনি দিচ্ছেন, আর আমরা দেখছি যে গ্রামে প্রকৃত যারা গরিব মানে গরিব জনসাধারণরা তারা সেই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। আজকে আমরা এখানে এসে প্রতিবাদ আমরা দেখিয়েছি এবং আমরা বলছি যে গ্রাম সভার মাধ্যমে জিপি সেক্রেটারি এবং পিআরএ মেম্বারদের মাধ্যমে যেন সেই ফর্মগুলো ডিস্ট্রিবিউট, না হলে আমরা আগামী দিনে সেখানে আন্দোলন। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট চাইতে এলে খালি হাতেই ফিরতে হবে বিধায়ক মিহিরকান্তি সোমকে। মঙ্গলবার চার দফা দাবির পরিপ্রেক্ষিতে উধারবন্দ ভিআইপি সড়কে গড়ে ওঠা অবরোধ আন্দোলন স্থলে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেল আন্দোলনকারীদের মুখে। উধারবন্দে পানীয় জলের সমস্যা নিরসন, এয়ারপোর্ট রোডের সংস্কার, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান এবং উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা ব্যবস্থাকে চাঙ্গা করার দাবিতে এদিন ভিআইপি সড়কে এই অবরোধ গড়ে তোলা হয়। উধারবন্দ প্রথমা মহিলা সমিতি, সমাজ কল্যাণ পরিষদ, ইএ বয়স ক্লাবের উদ্যোগে বেলা 12টা থেকে এই সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়, চলে 12:30 অবধি। পরে ঘটনাস্থলে ছুটে যান সার্কেল অফিসার জয়ন্ত চক্রবর্তী। সংবাদ মাধ্যমের সামনে তার আশ্বাসে এই অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়। আজকে বিগত এক মাস আগে উধারবন্দ মহিলা সমিতি যে বিষয়গুলো লিয়া ধর্ণা ধরছিল, মেমোরান্ডাম দিছিল, আজকে এক মাস হয়ে গেছে কোনো ধরনের রেসপন্স পাওয়া গেছে না। এই এক মাস হওয়ার রেসপন্স পাওয়া গেছে না যে 4টা ইস্যু আছিল। একটা হলো রাস্তাঘাট, যে আমরা উধারবন্দ ভিআইপি রোডের যে রাস্তা, এই রাস্তার যে নাজেল অবস্থা, এই নাজিল অবস্থা নিয়ে যেটা ধর্মঘট বা ধর্ণা বা মেমোরান্ডাম দেওয়া হয়েছিল, এটা নিয়ে কখনো কোনো আরও চোখে আইছে না। আগে তারা মেমোরান্ডাম দেওয়া সময় কোয়া হয়েছে যে যদি এটা কোনো বিরুদ্ধ ব্যবস্থা না হয় তাহলে আমরা আবার ধর্মঘট বা অবরোধ করবো। আজকে এই অবরোধটা করা হয়েছে। পানীয় জলের অবস্থা আপনারা দেখতে পাবেন, আপনারা ক্যামেরা করে এই জলটা দেখুন, এই জলে কয়লা মিশ্রিত জল, তুলাবালি মিশ্রিত জল, এই জলটা খাইয়া মানুষ করোনার সময় মানে সাডেন মারা দিতে লাগে। এই জল খাইয়ে এই ধরনের জল প্রোভাইড করতেছে উদাহরণ খেয়েছে, এটা কি মানে শুরু হয়েছে উদারবন্দে, অরাজকতা শুরু হয়েছে উদারবন্দের। এমএলএ কই মানে উদারবন্দবাসী তানে বুট দিয়ে গেলে ভুল করছে রে, উদারবন্দের এমএলএ যদি একটু নজর দিয়ে থাকতো এই যে জলের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, হসপিটালে ডাক্তার ভাবে না। আজকে উদারবন্দ হসপিটালের উপরে আজকে এইদিকে সুদূর কুম্বা, কুমিরগ্রাম, ছালঙ্গা, মধুরা এন্টা উদারবন্দ অঞ্চল এই উদারবন্দের হসপিটালের উপরে ডিপেন্ড। রাত্রে 9টার সময় যদি কোনো ইমার্জেন্সি রুগী হয় তারা মেডিকেল রেফার করিয়ে দেয়, এটা কী অবস্থা শুরু হয়েছে। এমএলএ কয়েকবার এই ব্যাপার নিয়ে
লোকাল মানুষে প্রতিবাদ জানাইছে বা লেখালেখি হয়েছে তার কাছে, কিন্তু কোন ধরনের রেসপন্স তাই নিজের না আজকে এটা কি ধরনের মানে নেতাগিরি কেন চলছে বুটের সময় তারা কেমনে বুঝলো তাই আমরা কোভিড প্রোটোকল মেনে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহৃত আলগাপুর এএলসি কলেজকে স্যানিটাইজ বা কোনো ধরনের সংস্কার না করেই ছাত্রছাত্রীদের পড়ার জন্য উন্মুক্ত করে দেওয়ায় প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করল এসএফআই। মঙ্গলবার আলগাপুর আব্দুল লতিফ কলেজ এবং ময়নুল হক কলেজের সামনে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। দুই কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ভারতীয় ছাত্র ফেডারেশন এসএফআই 154 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এই প্রতিবাদী কর্মসূচির ফলে জাতীয় সড়কে আটকে পড়ে শত শত গাড়ি। অবরোধে আটকা পড়েন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্করও। পরে সার্কেল অফিসার সপ্তশ্রী এন্দো অবরোধস্থলে উপস্থিত হয়ে কলেজ স্যানিটাইজেশন এবং সংস্কারের দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। আজকে এখানে এই রাস্তা অবরোধের কার্যসূচি হাতে নিচ্ছি। আমাদের কথা হলো অনেকদিন ধরে আমরা দেখেছি যে যখন করোনা প্যান্ডেমিক ফুল ফ্লেজেডলি চলতে ছিল তখন আমরা দেখেছি যে জেলা প্রশাসন আমাদের এএলসি কলেজকে কোয়ারেন্টিন সেন্টার বানিয়েছিল। আমরা অ্যাজ এ স্টুডেন্ট আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি মাথায় রেখে আমরা সমর্থন জানিয়েছি সেই পদক্ষেপকে। আমরা বলেছি যে কোয়ারেন্টিন সেন্টার বানানো হোক, কিন্তু আজকে দেড় মাস হয়ে গেছে, আমরা দেখতে পেরেছি যে আমাদের এএলসি কলেজ থেকে সেই কোয়ারেন্টিন সেন্টার উইথড্র করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের এএলসি কলেজ স্যানিটাইজেশন করা হয়নি। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পেরেছি যে আমাদের এএলসি কলেজের বিভিন্ন প্রপার্টিগুলো লুটপাট করা হয়েছে, বিভিন্ন প্রপার্টি ড্যামেজ করা হয়েছে। এখন ডিস্ট্রিক্ট প্রশাসন সেই কলেজকে কোয়ারেন্টিন সেন্টার বানিয়েছিল, কে দায়ী হবে সেটা আমরা বলছি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ টোটালি রেসপন্সিবল ফর দ্যাট। আজকে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের যেগুলো প্রপার্টি ড্যামেজ হয়েছে আমাদের এলসি কলেজে, সেই প্রপার্টিগুলো যেন কম্পেনসেশন দেওয়া হোক। এবং আরেকটা দাবি যে আমরা এখান থেকে আমাদের প্রোটেস্ট উইথড্র করব, আমাদের ডিসি স্যার এখানে এসে যাক, আমরা মেমোরিয়াম ওনার হাতে দিয়ে দেব, তখন আমরা আমাদের এই সেই আমাদের প্রোটেস্টটা উইথড্র করে নেব। ধন্যবাদ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজে ফের দুর্নীতির অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল রাতাবাড়ি। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের এনইসি রোড থেকে আন্দরপাড় পর্যন্ত 2400 মিটার রাস্তার কাজে এই দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে আমসু, এনএসইউআই এবং এআইইউডিএসএফ। সংগঠনগুলোর কর্মকর্তারা অভিযোগ করেন, কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার কাজ সম্পূর্ণ না করেই হাতিয়ে নিয়েছেন 1,53,00,000 টাকা। তারা ঠিকাদারের বিরুদ্ধে উপযুক্ত তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন এদিন। রাতাবাড়ি অঞ্চলের শুধু এই রাস্তা নয়, পিএমজিএসওয়াই বিভিন্ন জায়গায় রাস্তা নিয়ে দুর্নীতি, অবাধে দুর্নীতি চলছে। শাসক দলের ঘনিষ্ঠরা রাস্তার কাজ করছেন এবং রাস্তা নিয়ে দুর্নীতি করছেন। পিএমজিএসওয়াই, এমজিএনরেগা, এর নামে বিভিন্ন কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শাসক দলের ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। যে সমস্ত কন্ট্রাক্টর, ওরাই স্থানীয় বিধায়ক, সাংসদের ঘনিষ্ঠ ব্যক্তি, এরাই আবার রাস্তার টাকা আত্মসাৎ করছেন। তাই আমি ঘোড়জুড়ে আমাদের স্থানীয় বিধায়ক, স্থানীয় সাংসদ সহ পিডাব্লিউডি মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করছি, সংগঠনের পক্ষ থেকে যে শীঘ্রই এই সমস্ত রাস্তার পরিদর্শন করা হোক এবং একটি শক্তিশালী ভিজিলেন্স কমিটি পাঠানো হোক, যাহাতে পরবর্তীকালে রাস্তাটি পরিদর্শন করা হয় এবং রাস্তার দুর্নীতি যারা করেছে এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে জনগণের রাস্তা, সরকার কোটি কোটি টাকা দিয়েছে, যাহাতে সঠিক জায়গায় সেই টাকাগুলো ব্যবহার করা হয় এবং রাস্তাগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্মাণ করা হয়। 1989 সালের পর অসমের রাজ্য রাজনীতিতে ফের আত্মপ্রকাশ করছে অসম জাতীয় পরিষদ, এজেপি। রাজ্যবাসীর প্রত্যাশা পূরণে বিজেপি, এজেপি, কংগ্রেস, এআইইউডিএফ সহ সবকটি দলের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ফের আত্মপ্রকাশ করছে দল। তবে এখনও পূর্ণাঙ্গভাবে দল গঠন করা হয়নি, কিন্তু এর আগে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য মাথা ব্যথার কারণ হয়েছে তারা। আশু থেকে জন্মগ্রহণ করা রাজনৈতিক দল এজেপি এবার বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করবে। মঙ্গলবার এমনই মন্তব্য করেন দলের কাছাড় জেলার আহ্বায়ক ফখরুল ইসলাম মজুমদার, শিবসাগর গৌড়, হাইলাকান্দির আহ্বায়ক সিকান্দার সারোয়ার হুদা চৌধুরীরা। পরে এদিন এক সভারও আহ্বান করা হয়। সভায় পৌরোহিত করেন আমজাদ হোসেন লস্কর। আজকে আমাদের এই আসাম মাননীয় মুখ্যমন্ত্রী আশুর খা আন্দোলনের সময় যেটা তাই একটা কথা কইছিল যে আমি অসমর মিলঞ্জিয়ার কি বলিও যে মানে গুলি করিল। আজকে আমাদের চিফ মিনিস্টারে বুঝতে পারছেন যে আসামর তানে এক করি করার মূল কারণ কি। আজকে তার পিছনে অসমের জনগণ না থাকার কারণে তাই এই কথাগুলা বলছেন।
যাই হোক, আমাদের এই মৌসুমী জাতীয় পরিষদের সংগঠন আশা আগামীতে ভালো রেজাল্ট করবে। ভুবন হিল সমবায় সমিতির 15 সেপ্টেম্বরের মুলতুবি সভা মঙ্গলবার চরম হট্টগোলের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির চেয়ারম্যান সহিউদ্দিন লস্করের পৌরোহিত্যে সভা শুরু হতেই 8 জন বোর্ড অব ডিরেক্টরের পদ বাতিল নিয়ে একপক্ষ হই হল্লা শুরু করে। পরে পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস আলাদাভাবে বৈঠকে বসেন। ওই বৈঠকে দুপক্ষের মতামত প্রস্তাব আকারে লিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানোর সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত হই হট্টগোলের মধ্যেই বিগত দিনের সভার প্রস্তাব পাঠ ও অনুমোদন করা হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সচিব সায়েদ আলী খা, ব্রজেন্দ্র চন্দ্র দাস, প্রাক্তন চেয়ারম্যান স্বপন দাস, খৈরুল হোসেন চৌধুরী, আবুল হোসেন লস্কর, দক্ষিণা পাল, গঙ্গানগর জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস প্রমুখ। এরপরে হাউস থেকে 6 জনকে দেওয়া হয়েছে, 6 জনের ডিসিশন তারা মানছে না। আমরা দেশবাসী মানছি, মেজরিটি মেম্বারে আজকের মিটিংটা অবৈধ হয়েছি, তারা এটারে মানে বৈধ করিয়া কিভাবে করলো আমরা এটা জানি না। সিটেট উত্তীর্ণ অসমের বাসিন্দাদের রাজ্য সরকারের অন্তর্গত এলপি এবং এমই স্কুলে নিযুক্ত করার দাবি উঠেছে। মঙ্গলবার সিটেট উত্তীর্ণ একাংশ আবেদনকারী কাছাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করে তাদের নিযুক্তির দাবিতে রাজ্যের শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে তারা দাবি করেছেন 2012 সাল থেকে 2020 সালের 28 সেপ্টেম্বর পর্যন্ত তাদের রাজ্য সরকারের দ্বারা গ্রহণ করা হয়েছিল, কিন্তু 11 সেপ্টেম্বর যে বিজ্ঞাপন বেরিয়েছে তাতে তাদের কোনো কথা উল্লেখ করা হয়নি, ফলে ওই আবেদনকারীরা বিপাকে পড়েছেন। আসামে যারা স্থায়ী বাসিন্দা আছি ওদের তরফ থেকে আমার বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাই। আমরা আজ ডিপুটি কমিশনার আজ অর্থাৎ আমরা 22 তারিখ সেপ্টেম্বর মাসে আজ আমরা কীর্তিজিলে ম্যাডামের কাছে এসেছি সিটেটকে ইলিজিবল অর্থাৎ অ্যাকসেপ্ট করার জন্য, কারণ আসাম সরকার 2012 থেকে আসামের যে রাজ্য সরকারের অধীনে যেগুলি এলপি এবং এমই স্কুলে সিটেটকে অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু এবার 2020-এ 28 সেপ্টেম্বর অবধি কিন্তু সিটেটকে অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু এখন অর্থাৎ এই মাসের 11 সেপ্টেম্বরে যেটি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে অর্থাৎ বিজ্ঞাপন বেরিয়েছে ওইটার মধ্যে শুধুমাত্র আসাম ডেটই মেনশন করা আছে। অর্থাৎ সিটেট উত্তীর্ণ পার্টি যারা আসামে স্থায়ী বাসিন্দারা ওর এখন বঞ্চিত। একটু যদি ঘুরিয়ে বলি, আসাম সরকার আগেও দিয়েছিল সিটেট পার্টিকে আবেদন করার জন্য সুযোগ, এখনও আমরা সেই সুযোগের জন্যই ডিপুটি কমিশনার ম্যাডামের কাছে এসেছি, কারণ শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করতে পারছি না বলে ডিপুটি কমিশনার ম্যাডামের থ্রুতে আমি শিক্ষামন্ত্রীর কাছে এটাই বার্তা পাঠাতে চাই, যাহাতে আমাদিগকে অর্থাৎ আসামে যারা স্থায়ী বাসিন্দা সিটেট উত্তীর্ণ প্রার্থী আছে তাদেরকে সুযোগ দেওয়া হয়। ধন্যবাদ। আসাম বিশ্ববিদ্যালয় সহ সংলগ্ন অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ফের সরব হয়েছে আসাম বিশ্ববিদ্যালয় সুরক্ষা কমিটি। মঙ্গলবার কমিটির পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে সমস্যা সমাধানের আর্জি জানানো হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে। পরে সুরক্ষা কমিটির সভাপতি স্বপন রায় তাদের বিভিন্ন দাবির ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। যেহেতু আমরা শিলচর শহরে ফায়ার পিকেট আছে, এখান থেকেই একটা ফায়ার পিকেট আমরা ইউনিভার্সিটির ভিতরে আউটপোস্টের আন্ডারেই থাকুক, প্রথমে একটা ফায়ার পিকেট আমরা ডিসিজনের অনুরোধ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অনুরোধ, ডক্টর আমরা উদয়শঙ্কর গোস্বামী ওনার জন্য আমরা একটা আবেদন, ডক্টর আকসার উপদেষ্টা প্রদীপ দত্ত রায় ওনার জন্য আমরা জানি যে প্রদীপ দত্ত রায় উনি একজন এই বিশ্ববিদ্যালয়ের পিছনে বহুত কিছু তার অবদান আছে। যেহেতু বাইরে থেকে স্টুডেন্ট আসবে, দুর্গাকুন্না বা আয়রংমারাবাসী সবার জন্য বিশ্ববিদ্যালয় সুরক্ষা সমিতিকে স্টুডেন্টের কোনো ধরনের গড় ভাড়া নিয়ে বা কোনো কিছু এইসব নিয়ে কোনো চাপ সৃষ্টি না করে স্টুডেন্টে আর মালিকের মধ্যে বইয়ে বসে কম বেশি করে এই জিনিসটা সলিউশন করার লেগে আরও একটা সমস্যা যে রাস্তাঘাটের যে প্রবলেম, এই প্রবলেমগুলো স্টুডেন্টগুলো কোন জায়গায় সাফার করবো, স্টুডেন্টগুলো সব তখন সব স্টুডেন্টগুলো বাইরে থেকে আসছে, রাস্তাঘাটের সমস্যা খুব, মেডিকেল থেকে দুয়ারপন অবধি রাস্তার পজিশন খুবই খারাপ। এর জন্য আমরা সবাই এখানে অনুরোধ ডিসি মহাশয়ানো যে ইমিডিয়েটলি রাস্তার রিপেয়ারিংটা বা যে মানে এটা রিপেয়ারিং করাটা। বাবার রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বছর 22-এর এক যুবক।
তার নাম শুভঙ্কর পণ্ডিত। ঘটনাটি ঘটেছে সোমবার উত্তরপ্রদেশের আগ্রার নেহরু নগরে। শিলচর এনআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন শুভঙ্কর। তবে কি কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সরকারি প্রকল্পকে দলের স্বার্থে ব্যবহার করছেন বিজেপি বিধায়করা, বলল কংগ্রেস। মিহিরকান্তি সোমের ব্যর্থতায় পথে নামলেন উধারবন্দবাসী, চার দফা দাবিতে অবরোধ সড়ক। কলেজ স্যানিটাইজ না করায় 154 নম্বর জাতীয় সড়ক অবরোধ, ক্ষোভ এসএফআই। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।